নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এর আগে দুটো কাঁচা আলুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আপনারা অনেকেই অনুরোধ করছেন কাঁচা আলুর পাঁপড় তৈরি করে দেখানোর জন্য, তাই আজকে বাড়িতে একদম কাঁচা আলুর সহজভাবে পাঁপড় তৈরি করে আপনাদের দেখাবো। পাঁপড় কিন্তু আজকে খাওয়া যাবে না, পাঁপড়টা শুকনো তো সময় দিতে হবে, তারপর তো খাবে, নাহলে দাদুকে কাঁচাই দিয়ে দিবে। আজকে উনানের ওইদিকে বসবে, তোমাকে বলছি ম্যানেজার, ওইদিকে ওইদিকে আজকে ওইদিকে আজকে আর মাছ কাটাকাটি নেই। ঠিক আছে, মানে পাঁপড় হবে যখন সাবুদানাগুলো আগে থেকে মোটামুটি এক ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ভিজে গেছে, ভিজে গেছে। কত বড় বড় হয়ে গেছে দানাগুলো, বেড়ে গেছে কত। নতুন আলু নিয়েছি 1 কিলো, সব আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আজকে কিন্তু অনেক পাঁপড় হবে। হ্যাঁ, রেখে দিবে বেশি করে করে, তখন তো আবার মুড়ি দিয়ে খাওয়া, মুড়ি দিয়ে চা দিয়ে, চা খাওয়ার আগে খেয়েও ভালো লাগে। তিনটে মাথা যেখানে গন্ডগোল শেখিনি, অবশ্যই দাদু যেখানে গন্ডগোল শেখানে, তিনি গন্ডগোল চারে হাট, চারে হাট, তাহলে আরেকজন থাকলে হাট বসে যাবে, আরেকজনকে জোগাড় করতে হবে। সব আলু আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, এবার জল দিয়ে 2-3 বার করে ভালো করে ধুয়ে নেব। খোসা থাকেনি জানো, একটু একটু খোসা নেই, দেখো না একবারে পরিষ্কার পরিষ্কার করে ছাড়িয়েছি দুজনে। যাও দাদু, উনুনটা এবার ধরিয়ে দাও। আজকে এইবারে উনানটা খুব বড় হয়েছে, তো জ্বালন একটু বেশি করে দিতে হবে। বাস ধরেছে, ধরবে নাকি? আলুর পাঁপড়ের জন্য আলুগুলো ভালো করে সেদ্ধ করতে হবে, কড়ায় জল দেব, জল দেখুন সব আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নিয়ে জলটা ভালো করে ছেঁকে নেব। এবার ভিজিয়ে রাখা সাবুগুলো কোনাতে দিয়ে দেব। মাঝে মাঝে চাপা খুলে একবার করে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। সেদ্ধ করে রাখা আলুগুলো এই ডালঘাটা দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেব। এই দেখো কত গাঢ় গাঢ় হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা কত গাঢ় গাঢ় হয়ে গেছে, আর সাবুদানাগুলো সব গলে যাচ্ছে। খুব বেশি তো লাগবে না, যা হয়েছে লেগে বেশি, তুমি ছেঁকে নাও এটা ছাকুনি দিয়ে, ছেঁকে নেবো। হ্যাঁ, সাবধানে ঢালো, হাতে পড়ে গেলে হাত ফপসা হয়ে যাবে। এদিকে আলুগুলো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে, আর এই যে সাবু আউটে ভালো করে ছেঁকে নিয়েছি। আলু সেদ্ধর মধ্যে কিন্তু একটুকু ছোট ছোট গুড়লি গুড়লি থাকলে হবে না, সেই জন্য দিদি আরও ভালো করে হাত দিয়ে আলু মেখে নিচ্ছে। আর এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, সরু সরু করে ছোট ছোট করে কেটে নেব, আর দানাগুলো ফেলে দেব। আরে তুমি যা মাখাচ্ছ আলু, হ্যাঁ ওটা পেঁয়াজ লঙ্কা মাখিয়ে দিলেই তো হয়ে যাবে ভাত খাওয়া। আজকে আর ভাত খেতে হবে নি, আমি বলি ভাত খাওয়া হবে, তুমি মাখাচ্ছ হয়তো। দিদি আজকে পাঁপড় হবে, আজকে ভাতের কথা ভুলে যাও। সব লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, উনানে কড়া চাপিয়ে দেবো। এবার হয়ে গেছে আলু মাখানো, এবার মেখে রাখা আলু সেদ্ধ দিয়ে দেব। কত সুন্দর মোলায়েন হয়েছে আলু মাখাটা, একটুকু গুল্লি গুল্লি আরে কিচ্ছু নেই। ছেঁকে রাখা সাবু দিয়ে দেবো,
সেদ্ধ করে রাখা আলু সাবুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন কি সুন্দর সাবুর সঙ্গে মিশে যাচ্ছে আলু সেদ্ধ, খুব হেভি দেখতে লাগছে রে। হেভি লাগছে? পাঁপড় শুকনো হলে আরো ভালো লাগবে দেখবে, তারপরে খাওয়ার সময় বলবে আরো হেভি, ডবল হেভি। একে ছাঁকবে বলতে কি, একে ছাঁকবে কি করে দেখো না কিভাবে কি করি। এবার লবণ দেব, এই দেখুন আমি এরকম ঘনত্বের করেছি, এই যে খুন্তি ঝাড়লে ঠোপা টোপা হয়ে পড়ছে এরকম ঘনত্বের বানাতে হবে, এর থেকে পাতলা করে বানালে কিন্তু পাঁপড় ফেটে যাবে। এবার আমি নামিয়ে ছেঁকে নেব, এতে কিন্তু অনেক পাঁপড় হবে দিদি। তোদের যে কি কেরামতি হচ্ছে আমি কিছু বুঝতে পারিনি, পাঁপড় কিনে খেয়েছি এই প্রথম তৈরি করা দেখতে। ঘরে তৈরি করে দেখে নাও, এবার শিখে যাচ্ছ তো। এই দেখুন সাবুরও দানা দানা ভাব আছে আর আলুরও গুডলি গুডলি রয়ে গেছে, ছাঁকতে এই যে এতটা বেরিয়েছে। আর এই যে এইটা হচ্ছে পাঁপড়ের ব্যাটার, আলুর পাঁপড়ের আরও ভালো স্বাদ আনার জন্য এখানে কিছু মশলা দেব, চাইলে আপনারা প্লেন পাঁপড়ও করতে পারেন। গোটা জিরে, গোলমরিচ গুঁড়ো দেব, একটু ভালো ঝাল ঝাল লাগবে। কুচি করা শুকনো লঙ্কা, আমাদের বাড়ির উঠানের জায়গাটা অনেকটা বড় আর অনেকক্ষণ রোদ থাকে, তাই আজকে আমাদের উঠানে পাঁপড়গুলো দেব। চলো চলো। ও দাদু বসে থাকবে না, পাঁপড় দেওয়া দেখবে? আরে পাঁপড় দেওয়া প্রতিদিন প্রথম থেকে দেখলাম যখন শেষ পর্যন্ত করতে, তাহলে চলো আসো, চলো চলো আসো। হ্যালো, আমাদের ঘরের সামনে চলে এসেছি উঠানে, এই যে মাদুরটার ওপরে চিপতে পারবো, দাও তুমি ধরে দাঁড়িয়ে আছো না, দু এদিকে পালিয়ে আসো না, পালিয়ে আসছি কি তোরা, দেখিনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ লাগবে, সেকেন্ডটা বিতই এইটা এখিনে রোদটা লাগবে সকাল থেকে সন্ধ্যে, এখুনি ছায়া পড়ে যাবে। টানো মাদুরটা ওদিকে টানো, আর একটু এখানে গুটি আছে, এই যে দাদু এইনে রাখো না, রেখে বসে পড়ো না, কতক্ষণ দাঁড়াবে গো। হ্যাঁ তেল দিয়ে একটু একটু করে ছড়ে ছড়ে দিয়ে দাও না, তারপরে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। কেমন করে দেবো এমন করে? হ্যাঁ একটু একটু করে এরকম এরকম করে নাড়ি নাড়ি দিয়ে দাও। হ্যাঁ তেলটা ভালো করে মাখানো হচ্ছে গো দাদু রোদে দিয়ে। এবার আমি এক হাতে করে ব্যাটার নেব আর পাঁপড় দিয়ে দেব। খুব সুন্দর পাঁপড় হচ্ছে রে, একবারে সাদা কাগজের মতো হচ্ছে, এটা শুকনো হলে আরো একদম পাতলা ফাইন দেখাবে। পলিথিনটাও সাদা হয়ে গেছে আর পাঁপড়গুলো সাদা হচ্ছে, করে ভালো করে বোঝা যাচ্ছে না। খুব সুন্দর কিন্তু পাঁপড় দেয়া হচ্ছে, মোটামুটি 4 থেকে 5 দিন একদম ভালো করে রোদ খাইয়ে নিলেই সুন্দর শুকনো হয়ে যাবে। দাদু বসে আছো কেন, তো দেখতে পাচ্ছ, একটা একটা করে দাও না। আচ্ছা দু বোনে দাও, ওই ধার থেকে দেওয়া শুরু করো, আমরা তো এদিক থেকে তাড়াতাড়ি হবে। আমাদের প্রায় পাঁপড় দেওয়া শেষ, আর 2-4টের মতো হবে এরকম ব্যাটার আছে। তাহলে বন্ধুরা ফিরে আসছি একদম 5 থেকে 6 দিন পর। চলো হাত পা একদম মরমরে হয়ে গেছে, ভালো পুরোপুরি আমি আজকে নিয়ে 6 দিন ভালো করে পাঁপড়গুলো রোদ খাইয়ে নিয়েছি। এবার আমি চিক থেকে পাঁপড়গুলো তুলে আপনাদের দেখাবো। এই দেখুন সব পাঁপড়গুলো কি সুন্দর শুকনো হয়ে গেছে, প্রচুর রোদ, একদম রোদ খাঁকা করছে, তো এরকম খটখটে রোদে আমি পাঁপড়গুলো শুকনো করে নিয়েছি ভালো করে। এই যে সব পাঁপড়গুলো কিন্তু এমনিই প্যাকেট থেকে উঠে যাচ্ছে। এই যে গরমকাল এসছে, এই রোদে আর বেশিক্ষণ থাকাই যাবে না, তাড়াতাড়ি আমি পাঁপড়গুলো নিয়ে রান্নাঘরে যাব একদম সোজা। একদম সলিড পাঁপড় হয়েছে দেখুন, এই দেখুন এতগুলো পাঁপড় হয়েছে। এবার আমি রান্নাঘরে চলে যাব, পাঁপড়গুলো ভেজে আপনাদের দেখাবো কেমন হয়।
আর আজকে তো দিদি নেই, শুধু দাদুকে ডেকে নিয়ে চলে যাব রান্নাঘরে। এমন তাড়াহুড়ো করছে, শেষকালে পাপড় নিয়ে পড়ে গেলে আর পালি বলে চলো চলো পাপড় ভাজা খাবো চলো চলো। দিদি বাপের বাড়ি যাবে বলে বেরোচ্ছিল, আমি জোর করে ধরে নিয়ে আসছি, বলি পাপড় ভাজা খেয়ে তারপর পাপড় ভাজা খেয়ে দেই যাব, খেলে দিচ্ছে আমার ঘরে। ও দাদু এটা কাঁচা খাবে নাকি? দেখো কি সুন্দর হয়ে গেছে, কি হালকা একদম। দাদু বলছিল তুমি কেমন করে পাপড় দিচ্ছ, একা বেকা টেরা, এটা টেরা আছে? হাই দা ভেঙেই দিল, ও দে ধরতে গেলেই তো ভেঙে গেল, না ভেঙেই দিল। এবার উনানে আঁচ দেওয়ার পালা, পাঁপড় তো একবারে ঝটপট ঝটপট হয়ে যাবে। আমি ভাজবো আর তোমরা কি খাবে? আমরা খেতে থাকবো। পাঁপড় ভাজতে একটু বেশি তেল লাগবে, তেল দিয়ে দেবো, সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে গরম তেলে পাঁপড়গুলো দিয়ে দেবো। ও দিদি হ্যাঁ, এই দেখো পাঁপড় দেখো। হ্যাঁ গো কি সুন্দর হয়েছে। সেই এমনি আমরা যে বেসনের পাঁপড় কিনে খাই ছোট ছোট হয়, ঠিক সেরকম সাইজের হয়েছে, কিন্তু খেতে অন্যরকম স্বাদ হবে। দেখো এই কোটা ভাজছি এখনো কত আছে, হাফ ঠেকা হয়ে গেল, নাও খাও খাও। হ্যালো বন্ধুগণ, আমি খাচ্ছি পাঁপড় ভাজা, খেতে মজা। দারুণ লাগছে পাঁপড় ভাজাগুলো খেতে। এই দেখুন এক ঠেকা হয়েছে আলুর পাঁপড়। আপনারাও কিন্তু বাড়িতে বানাবেন, দেখবেন কিরকম স্বাদ লাগে খেতে আলুর পাঁপড়। ঠেকা ধরে সঁপে দিলাম, যে যত খুশি পারো তুলে তুলে খাও। দাও খাবো, গুনে গুনে দিচ্ছ নাকি? খাও না, তুলে খেয়ে নেবো, অত দিবে কি? আচ্ছা না, যা আওয়াজ হচ্ছে দাদু, ঝালটাও লাগছে, মুখে পড়ছে। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। একবার যদি তাড়ি থাকে তারি মুড়ি পাঁপড়, তোমাকে একদিন তারি খাওয়াবো। দিল এই তো গাছ আছে।